আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বাংলাদেশ ইন্ডিয়া সহ পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে যে আমরা তো সবসময় বলে থাকি যে মিনারেলের উপকারিতা বা এইসব নিয়ে বলে থাকি, আজকে ঠিক রিভার্স বা তার উল্টাটা বলবো যে হচ্ছে মিনারেল যদি বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে মাছ বা চিংড়ির আসলে কী ক্ষতি হয়, কী টক্সিসিটি হয়, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন, আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। তো চলুন শুরু করি। মিনারেলটা আমরা এর আগেই বলেছি, মিনারেলটা হচ্ছে একটা খনিজ বলে থাকি আমরা, যেটা হচ্ছে সয়েল বা মাটিতে পাওয়া যায় এরকম কিছু উপাদান, যেটা হচ্ছে খুব কম পরিমাণে লাগে, কিন্তু না থাকলে হচ্ছে মাছ বা চিংড়ির বৃদ্ধিটা হচ্ছে ব্যাহত হয়, অর্থাৎ তার যে পুষ্টি উপাদান, তার যে নিউট্রিশন লেভেলটা ঠিক থাকে না। এই যদি মিনারেলের মানে সঠিক একটা ব্যালেন্স যদি না থাকে খাবারের সাথে, তাহলে এই মিনারেল আবার যেহেতু আমাদের খামারি ভাইরা মিনারেল যখন তারা ব্যবহার করেন খাবারের সাথে, তো তারা কখনোই হচ্ছে বা অনেক খামারি ভাই হচ্ছে সচেতনভাবে অনেক সচেতন, কিন্তু অনেক খামারি ভাই কিন্তু বিষয়গুলোতে যদি ভিটামিন মিনারেলের কথা বলা হয় দিয়ে বলা হচ্ছে যে একটা প্রিমিক্স ব্যবহার করার কথা বলা হচ্ছে, তো দেখা যাচ্ছে একটু বেশি দিতে পছন্দ করেন যে হলো বেশি বাড়বে এই টাইপস একটা ব্যাপার, কিন্তু বিষয়গুলো তা কিন্তু না। যার ফলে রিকমেন্ডেড লেভেলের বাইরে, অর্থাৎ যে লেভেলটা আমরা সাজেস্ট করে থাকি সাধারণত যে 1 গ্রাম প্রতি কেজি খাদ্যে, এটা হচ্ছে মাছের জন্য আর এবং চিংড়ির জন্য 2 থেকে 4 গ্রাম প্রতি কেজি খাদ্যে আমরা এই ভিটামিন মিনারেলের যে প্রিমিক্সটা থাকে বাজারে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, তো এইটা যে ব্যবহার করার কথা আমরা বলে থাকি, সো এইটা থেকে যখন আপনারা ডেভিয়েট করেন বা বেশি যখন দেন তখন আসলে কী প্রবলেমগুলো হয় সেই বিষয়টা নিয়ে আসলে কথা বলা দরকার। তো প্রথম যে বিষয়টা, খুব বহুল ব্যবহৃত যে হচ্ছে মিনারেল সেটা হচ্ছে জিঙ্ক। এই জিঙ্কটা হচ্ছে আপনি 1 কেজি খাবারে সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন 300 মিলিগ্রাম প্রতি কেজি খাবারে, এর বেশি কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো যদি আপনি ব্যবহার করেন এই 300 মিলিগ্রাম, মানে 300 মিলিগ্রাম প্রতি কেজির বেশি যদি ব্যবহার করেন ফিডে, তাহলে হচ্ছে যেটা হবে উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ আপনার মাছ বা চিংড়ির হচ্ছে বৃদ্ধিটা কমে যাবে, অর্থাৎ বাড়ার বদলে গ্রোথটা হচ্ছে ব্যাহত হবে, গ্রোথ যে লেভেলে আপনার হওয়া উচিত ছিল সেই লেভেলে হবে না। এটা হচ্ছে মানে জিঙ্কের যদি হচ্ছে বেশি আপনি ব্যবহার করেন তাহলে। এরপরে আরেকটা হচ্ছে উপাদান যেটাও হচ্ছে অনেক পরিমাণে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কপার। কপার, এই কপারটা হচ্ছে 15 মিলিগ্রাম প্রতি কেজি ফিডে, এর বাইরে কখনোই ব্যবহার করা যাবে না। এটা যেটা হবে সেটা হলো গ্রোথটা হচ্ছে কমে যাবে মাছ বা চিংড়ির, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যেটা সবচেয়ে বড় সমস্যা, যেটা কপারের বেশি ব্যবহার করলে যেটা হয় সেটা হচ্ছে ফিড ইফিসিয়েন্সিটা হচ্ছে কমে যায়। ফিড ইফিসিয়েন্সি আপনারা হয়তো অনেকেই জানেন যে একটা ফিড খাওয়ানো হলে বা একটা সম্পূরক খাদ্য খাওয়ানো হলে তার যতটুকু মানে থেকে ফিডব্যাক বা যতটুকু জীব ভর গঠনে ব্যবহার হতো, অর্থাৎ যতটুকু সে তার দেহ গঠনের জন্য কাজে লাগাতে পারতো, সেটা পুরোপুরি কাজে লাগবে না, তার ফিডের হচ্ছে দক্ষতা কমে যাবে। ফিডের যখন আপনি খাওয়াচ্ছেন কিন্তু সে কোনো কাজ হচ্ছে না, এরকম বিষয়টাকে বলা হচ্ছে ফিড ইফিসিয়েন্সি। কপার বেশি হলে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে হিমাটোক্রিট হবে। হিমাটোক্রিটটা আপনাদের সাথে একটু ব্যাখ্যা করি। হিমাটোক্রিট ব্যাপারটা এরকম যে হচ্ছে রক্তে, অর্থাৎ মাছের যে রক্ত সেই রক্তে হচ্ছে রেড ব্লাড সেল, যেটাকে আমরা লোহিত কণিকা বলি, এই লোহিত কণিকার হচ্ছে প্রপোর্শন বা অনুপাতটা ঠিক থাকবে না, যতটা থাকা উচিত ছিল ততটা থাকবে না এই কপারের পরিমাণ বেশি হয়ে গেলে। এখন এই হেমিক মানে হিমোক্রিট হলে বা এই রেড ব্লাড সেলটা এর প্রপোর্শন যদি ঠিক না থাকে, বেশি যদি না হয়, তাহলে কী হচ্ছে, আপনারা জানেন যে লোহিত কণিকা মাছের দেহে অক্সিজেন ট্রান্সপোর্ট করে এবং অক্সিজেনের উপস্থিতিতেই কিন্তু তার যে কোষের মধ্যে যে বিক্রিয়া সেটা হচ্ছে সাহায্য করে। তো যদি আপনার এই ব্লাড লেভেলের এই হচ্ছে আপনার রেড ব্লাড সেলটা যদি ঠিক মতো না পৌঁছায়, তাহলে আপনি যতই খাবার দেন না কেন সেই খাবারটা তার দেহে লাগবে না বা কাজে লাগবে না। সো এই কপারটা কখনোই 15 মিলিগ্রাম পার কেজি ফিডের বেশি হতে দেয়া যাবে না। এরপরে যে আরেকটা মানে বহুল ব্যবহৃত হচ্ছে আমরা মিনারেল ব্যবহার করি, সেটা আয়রন। এই আয়রনটাও হচ্ছে কখনোই বেশি মাত্রায় ব্যবহার করা উচিত না, যদিও মৎস্যবিজ্ঞানীরা কখনই হচ্ছে এটার একটা লিমিট
বলেননি যে এটা এই লেভেলে ব্যবহার করতে হবে। তবে আপনারা ভিটামিন মিনারেলের গায়ে যে প্রিমিক্সের যে আমি যে আগে প্রথমে বললাম যত উপাদান যে পরিমাণটা ব্যবহার করতে হবে এটা লিমিট কখনো ক্রস করবেন না। এই আয়রন যদি বেশি ব্যবহার করা হয় তাহলে হচ্ছে গ্রোথটা কমে যাবে। এরপরে আরও একটা জিনিস খুব বেশি ব্যবহার করা হয়ে থাকে, সেটা সেলেনিয়াম। সেলেনিয়ামটা হচ্ছে আপনার এটাও হচ্ছে 15 মিলিগ্রাম প্রতি কেজির বেশি কখনোই ব্যবহার করা উচিত না। এই সেলেনিয়াম ব্যবহার করলে গ্রোথ কমে যাবে, মর্টালি মানে হচ্ছে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে ফিড ইফিসিয়েন্সি হচ্ছে মানে কমে যাবে এই সেলেনিয়াম ব্যবহার করলে। এরপরে আসছি তিনটা হচ্ছে ক্ষতিকর মিনারেল, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফিড কোম্পানি বা বিভিন্ন ধরনের হচ্ছে অসাধু ফিড কোম্পানির যারা মালিক তারা হচ্ছে এটা মিশিয়ে দিচ্ছেন। এর মধ্যে একটা সেলেনিয়াম, ক্যাডমিয়াম এবং লেড, অর্থাৎ সীসা, ক্যাডমিয়াম এবং সেলেনিয়াম, সরি, ক্যাডমিয়াম, লেড এবং ক্রোমিয়াম, এই তিনটা হচ্ছে মানে যে খাদ্য তারা তৈরি করছে, ফিড তৈরি করছে, এই ফিড তৈরি করতে গিয়ে দেখা গেলো যে হচ্ছে এমন কিছু কাঁচামাল ব্যবহার করছে যেখানে হচ্ছে এই লেড, ক্যাডমিয়াম এবং ক্রোমিয়ামের উপস্থিতি থাকছে। সো আপনি ফিড খাওয়াচ্ছেন, আপনার মাছ বা চিংড়ি বাড়ছে না, তো এরকম বা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো ক্যাডমিয়াম যদি হচ্ছে আপনার কোনো মতেই হচ্ছে বেশি থাকে তাহলে স্কোলিওসিস রোগ হয়। স্কোলিওসিসটা হচ্ছে দেখবেন অনেক মাছের হচ্ছে আপনার স্পাইন বা হচ্ছে আমরা যেটা মেরুদণ্ড বলি বা হাড়টা হলো বাঁকা বা ত্যাড়া হয়ে যায়, এটা হচ্ছে ক্যাডমিয়াম বেশি থাকলে। এবং হচ্ছে কি হয় হাইপার অ্যাক্টিভিটি, দেখবেন মাছ অত্যধিক হচ্ছে ছোটাছুটি করছে, এরকম তার কিছু বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে এই ক্যাডমিয়াম দিলে হয়। এরপরে আরেকটা হচ্ছে খুব মানে লেড বা সীসা হচ্ছে এই ফিডে মানে মিক্স করা হয়, যেটা হচ্ছে আপনার ব্ল্যাক টেইল অর্থাৎ তার যে পাখনাটা সেটা হচ্ছে ই হয়ে যায়, অর্থাৎ আপনার কালো একটা বর্ণ হয়ে যায়, কডাল যে ফিন বলি আমরা উপরে যে পাখনাটা সেটা হচ্ছে ভেঙে যায়। এই জিনিসগুলো হচ্ছে এই লেড যদি বেশি থাকে তাহলে হতে পারে। ক্রোমিয়াম এটাও একটা হচ্ছে এই ফিডের সাথে মিক্স করে দেওয়া হয় ফিড তৈরি করার সময়, এই ক্রোমিয়াম যদি হচ্ছে আপনার বেশি দেন তাহলে হচ্ছে ফিড ইফিসিয়েন্সি এবং গ্রোথটা হচ্ছে সঠিক লেভেল বা সঠিক মাত্রায় হবে না। তো মোটামুটি আমি যে মিনারেলগুলোর কথা বললাম আপনারা এই মিনারেলগুলোর যেমন দরকার আছে, কিন্তু লেড, ক্রোমিয়াম এবং হচ্ছে ক্যাডমিয়াম এই হচ্ছে মিনারেলগুলো, এই মিনারেলগুলো ক্ষতিকারক মানে যেগুলোর কথা বললাম, স্পেশালি লেড, লেডটা মারাত্মক হচ্ছে ক্ষতিকর হলো এই মাছ বা চিংড়ির জন্য। সো আপনারা যে ফিড যদি কেউ খাওয়াতেই চান, মনে করেন যে আপনি ফিড খাওয়াবেন আপনার মাছ বা চিংড়িকে, তাহলে অবশ্যই হচ্ছে সেই কোম্পানির আইএসও সার্টিফাইড কোম্পানি কিনা ফিড প্রিপারেশনের ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখবেন। আর হচ্ছে ভিটামিন মিনারেল প্রিমিক্স যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই সেই আমি যে রিকমেন্ডেড ডোজটা বলেছি এর বাইরে কখনোই এক্সিড করবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।